আমি সন্ধ্যা হয়েছে আজান দিচ্ছে আমি নামাজ পড়তে যাচ্ছি ওই অনেক জোরে সাইকেল নিয়ে আইসা আমার গায়ের উপর দিয়ে চলে গেছে আমি আমি অনেক ব্যথা ব্যথা পাইছি পাইছি এই কারণেই আমি পানিতে পানিতে কারণে এখন আমি ওরে ছাড়বো না ওই আমার সাথে যে অপরাধ করছে ওই অপরাধের শাস্তি আমি ওরে না দিয়ে ছাড়বো না সেটা হচ্ছে আমি ঠিক ক্লাস সিক্সই পড়ি তখন তখন অনেক ছোট ছিলাম আমি থাকতাম হোস্টেলে হোস্টেলে থাকতাম ওই সময় আমি হোস্টেলে ব্রেক দিত আমাদের স্কুল স্কুল টাইমটা যখন শেষ হইতো তখন শেষ হয়ে যেত স্কুলে পরে সন্ধ্যায় আমি হোস্টেলে আসতাম তো একদিন হইছে কি আমি আসতেছি হোস্টেলে সন্ধ্যায় প্রতিদিনের মতোই সন্ধ্যা হয়েছে মা আজান দিচ্ছে আমি সাইকেল সাইকেল ছিল আমার সাইকেল চালায় আসতেছি হোস্টেলটা আমার নিজের বাসা থেকে প্রায় পনেরো বিশ মিনিট লাগতো সাইকেল করে আসতে যেহেতু গ্রামে ছিলাম সো আমি সাইকেল দিয়ে আসতেছিলাম প্রতিদিনের মতোই আসতে আসতে আমি আরেকটা পাশেই ব্রিজ ছিল তখন ছিল বর্ষাকাল তখন চারিদিকে পানি তারপরে আমার রিজনটা তখন আমি চলে আসছি সন্ধ্যার সময় সাইকেল চলে আসতেছি রাস্তার পাশে হোস্টেলের কিছু সময় মানে হোস্টেলের কাছাকাছি আসার পরে কী হয়েছে আমার যে আমি সাইকেল থেকে পড়ে গেছি পাশে একটা কালভার ছিল ছোট ওইখানে আবার পানি ছিল আমি পড়ে গেছি পানিতে আমার সাথে আবার আমার একটা ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ড আমার সাথে আমরা একসাথে যাইতেছি আমি পড়ে গেছি পানিতে হঠাৎ পানিতে পড়ার সাথে সাথে পাশে ছিল আবার আপনার কয়েকটা তাল গাছ ছিল যে তালগুলা জোরে জোরে পড়তেছিল ছিল অনেকগুলো তাল পড় তাল পড়ছে তারপর আমার পাশে যেই ফ্রেন্ডটা ছিল যেহেতু আমরা সেই মেজ ছোটো মানুষ ওই ভয় পাইয়া গেছে ভয় পায়া ওই আমি ওইখানে আবার পানিতে পড়ে গেছি অলরেডি পড়ে গেছে ওই ভয় পায়া চলে গেছে চলে গেছে হোস্টেলে চলে যায় আমার টিচার তারপর সহপাঠী যারা ছিল ওইখানে উপস্থিত সবাইকে নিয়ে তার হুড়ে করে আসছে আইসে নাকি ওই দেখছে যে আমি নাকি এই পানিতে মানে ইয়ে করতেছি নাড়াচাড়া করতেছি পানিতে অনেক ইয়ে করতেছি তারপর আমি নাকি কয়েকটা তাল পড়ছিল ওই তালগুলো নাকি আমি মানে দাঁত দিয়ে ছিঁড়া ছিঁড়া খাইতেছি কাঁচা তাল ওইগুলো আমি খাইতেছি আমার দাঁত দিয়ে রক্ত পড়তেছে এরকম আসলে যদি আমার লাইফে মানে নিজের লাইফে না হয়তো হয়তো আমি কখনো ওইগুলো বিশ্বাস করতাম না এতটাই মানে আনএক্সপেক্টেড কাহিনীগুলা কাহিনিগুলা যেটা মানে আমার মানে মাথায় যদি আমার নিজের লাইফে না হইতো তাইলে হয়তো কখনো আমার বিশ্বাস করা হইতো না কারণ আমি নিজে একজন সায়েন্সের স্টুডেন্ট আমি আবার বিশ্বাস করি না বুদ্ধুতে এইগুলা তখন হয়তো বিশ্বাস করতাম না কিন্তু এমন সিচুয়েশন হয়েছে যে আমি বিশ্বাস না করে থাকতে পারলাম না পরে দেন আমি ওইখানে এইগুলো করতেছি আমার টিচার আসলো সহপাঠী আসলো সবাই আসলো আয়সা আমার নাকি উঠাইছে উড়াইছে আমি নাকি যাচ্ছি না আমার তালগুলো আমার মানে নিতে পারতেছে না পরে কী হয়েছে আমারে অনেক কষ্ট না কি কইরা জোর কইরা ওরা নিছে নেওয়ার পরে আমার বাসায় ফোন দেওয়া হয়েছে যে রাকিবের একটু সমস্যা হয়েছে এই সমস্যা আপনার সবাই আসেন পরে বাসা থেকে সবাই আসছে আমি নাকি অলরেডি ওই সময় আমার টিচারকে নাকি আমি অনেক মানে হাত পা দিয়ে অনেক নাকি আঘাত করছি মারছি আমার ধরতে আসছে কেন এগুলোর কারণে পরে আমার বাসা থেকে আম্মু আব্বু আসছে সবাই আসছে আসার পরে এই অবস্থা দেখা সবাই বুঝতে পারলো যে হয়তো এটা হয়তো কোনো জিন বা বুথ যেগুলো হয় আর কি ওইগুলোর কাজ হইতে পারে যেহেতু সন্ধ্যার সময় আসছি আদান দিচ্ছে চারদিকে অন্ধকার মাত্র সবে মাত্র নামতেছে ওই সময় পরে আমার আম্মুব্বা আসছে আয়সা তখন সন্ধ্যা ছিল কিছু টাইম পার হয়ে গেছে আম্মু আব্বা আয়সা একটা হুজুরকে ফোন দিছে যে হুজুর আপনি আসেন এই সমস্যা আমার ছেলে সমস্যা হইতেছে ততক্ষণে মনে করেন যে আমার দাঁত দিয়া অনেক রক্ত রক্ত পড়ে গেছে অনেক সমস্যা হয়েছে যেহেতু কাঁচা তাল আমি নিজে তো দাঁত দিয়ে ছিঁড়ছি যেই ছিড়ছে আমার ভিতরে যেই ভৌতিক জিনিসটা ছিল ওই ছিড়ছে কিন্তু ক্ষতিটা তো আমার হয়েছে আমার ওই ট্রিটমেন্ট করতেছে ডাক্তার আমি দিচ্ছি না এই সমস্যার মধ্যেই হুজুর আসলো কিছুক্ষণ পরে এসা বসলো বসার পরে হুজুর আসছে হুদুরাইশা আমার জিজ্ঞেস করলো এই তো এই তোমার কি হয়েছে তোমার সমস্যা কী পরে আমি বললাম যে আমার কোনো সমস্যা নাই তুই এখানে আসলি কেন তো হুজুর বললো যে আমি এখানে আসলে সমস্যা কি আমার কি দেই খাতে কি ভয় পাইছো পরে আমি নাকি বললাম যে তোর আমি ভয় পাবো কেন আমি ভয় পাই না আমি মানুষ টানুষ কিছুই ভয় পাই না ঠিক আছে তো পরে আমি হুজুর নাকি আমার বললো যে আচ্ছা ঠিক আছে ভয় পাস না ভয় কেউ পাই তো এটা আমি জানি ভালো মতোই জানি পরে হুজুরে কিছু সুরা ডুরে কি জানি পড়লো মনে মনে পড়ছে পর আমার ফু দিল ফু দেওয়ার সাথে সাথে কী হয়েছে ফু দেওয়ার সাথে সাথে আমার মানে মাথায় নাকি চক্কর দিছে চক্কর দেওয়ার সাথে সাথে আমি নাকি অন্য হয়ে গেছে আমার চোখ টোখ সবগুলোই এখন লাল অনেক বড় হয়ে গেছে তারপরে আমারে অনেক রাগান্বিত মনে হইতেছে ঠিক আছে তখন সবাই মোটামুটি ভয় পাইয়া গেছে যেহেতু এখানে স্টুডেন্ট সবাই আমরা সেম এজের বেশি একটা বয়স হয় নাই তারপরে টিচার ছিল আর কয়েকজন মুরবি মানুষ এই ছাড়া অন্য কেউ নেই সবাই ভয় পায়ে গেছে চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে তারপরে হুজুর আমারে দৌড়লো আমার দৌড়ার পরে আমি হুজুরে ডাকা দিলাম হুজুর পড়ে গেছে হুজুর পড়িয়া যাওয়ার পরে আমি আবার হুজুরকে আর ধরি নেই আর হুজুর বলতেছে যে তুই আমার সাথে বেয়াধবি করলি তুই জানোস আমি তোর কী করতে পারি পরে আমি কইলাম যে আমি আপনি কি করতে পারবেন সেটা আপনি করবেন আমারে আপনি কিছু করতে পারবেন না আমি আপনারে মেরে ফেলব আমার যদি আমার সামনে আসেন তাহলে খবর আছে পরে হুজুরে তারপরে আবার আমার সামনে আসলো হুজুর বৈশা টুরা পড়লো আরও কিছু পড়ার পরে আমার জিজ্ঞেস করলো যে তোর নাম কী তখন আমি বললাম যে আমার নাম হচ্ছে নজরুল ইসলাম তো হুজুরে অবাক হইছে অবাক হইয়া বলল যে নজরুল ইসলাম তুই মুসলমান তো বড় কইতেছে যে হ্যাঁ আমি মুসলমান পাঁচ অপ্ত নামাজ পড়ি রোজা রাখি সব কিছুই করি আমি আমি মুসলমান তো হুজুর বলতেছে যে তুই মুসলমান হইয়া একটা ছোট বাচ্চা মানুষ রে অবজি মানুষকে তো বেশি বয়স হয় নাই তুই ওরে ওরে ওর ওর শরীরে ঢুকলি কেন তো বলতেছে ওই ছোট বাচ্চা এইগুলো তো আমার দেখা সময় নাই আমি সন্ধ্যা হয়েছে আজান দিচ্ছে আমি নামাজ পড়তে যাচ্ছি ওই অনেক জোরে সাইকেল নিয়ে আইসা আমার গায়ের উপর দিয়ে চলে গেছে আমি অনেক ব্যথা পাইছি আমি ব্যথা পাইছি এই কারণেই আমি ওরে পানিতে পালাই দিছি পানিতে পালাই দিছি এখন আমি ওরে ছাড়বো না ওই আমার সাথে যে অপরাধ করছে ওই অপরাধের শাস্তি আমি ওরে না দিয়ে ছাড়বো না কারণ আমি নামাজ পড়তে যাইতেছি ওই আমার নামাজের সমস্যা করছে তার মানে ও অপরাধ করছে অপরাধের শাস্তি ওকে পাইতেই হবে দেখ তারপর হুজুরে ওর কথা শুই না বলতেছে দেখো তুমি মুসলমান মানুষ তোমার না আমাদের সমস্যা করছে ঠিক আছে অপরাধ করছে অ্যান্ড তুমি ওরে কোনোভাবে ক্ষমা করে দাও ওই বলতেছে যে না আমি কোনোভাবে ক্ষমা করব না কারণ অপরাধী শাস্তি অবশ্যই পাবে পাবে অবশ্যই পাইতে হবে না পাইলে সে আবার অপরাধ করবে এটা করেই যাবে তো হুজুরে আরও কিছু উয়া কইলা অনেক সুরা টুরা পড়লো পড়ার পরে ওনারা জিজ্ঞেস করলো আমার আবার জিজ্ঞেস করলো যে তুমি থাকো কোথায় কি এগুলো জিজ্ঞেস করতে চাইলো ডিটেলস জানার চেষ্টা করতে চাইলো আমার নাকি জিজ্ঞেস করা হইল যে তুমি থাকো কোথায় তখন আমি বললাম যে যেই তালগাছ তিনটা আছে ওইখানে আমরা তিনজন থাকি আমরা তিন ভাই আমরা তিন ভাই থাকি ওই সময় আমার দুই ভাই আমার একটু লেট হয়েছে কিন্তু আজানের পর পরে আমি বের বেরোইছি আমার ভাইরা আজানের আগে চলে গেছে আমি যাওয়ার পথে ওই আমার এই সমস্যা করছে আমরা তালগাছের উপর থাকতাম এই জন্যে আমি ওরে এখন ধরে ফেলছি এখন আমি ওরে ছাড়বো না ওর শাস্তি পাই মানে পাবেই শাস্তি দেওয়া ছাড়া ওকে আমি ছাড়বো না পরে হুজুরে অনেক ইয়ে রিকোয়েস্ট করলো আমার আব্বু আমু কান্নাকাটি করতেছে সবাই বলতেছে এন তো আর কিছু করার নাই এন হুজুরে বলতেছে হুজুরে বলে যে আচ্ছা ঠিক আছে এখন তুই ওর তো ক্ষতি করবি এন ক্ষতি ছাড়া এন কি কোনো উপায় নেই নাকি কয় না কোনো উপায় নাই শাস্তি হবেই পরে হুজুরে আমার এই কয়েকটা ফ্রেন্ড ছিল ওকে বলছে যে তোমরা নিচে যাও নিচে যাওয়া একটা জাটা বা তোমরা ওই যে সর্ষে তেল বলে ওইগুলা তোমরা একটু গরম টরম কইরা আনো আজকোর সাথে বুঝা পড়া হবে ঠিক আছে এটা বলার পরে আমি নাকি অনেক গাবড়ায় গেছি তখন আমার ভিতরে যেই ভৌতিক জিনিসটা ছিল মানে জিন ছিল বা বুট ছিল এগুলো ছিল তখন ওই একটু মানে আমি আমার তো মানে আমার শরীরে ভয় করেছে আমি অনেক ভয় পেয়ে গেছি যে কি আনতেছে তোমারে ওরা নাকি কি সরিষা তেল তেল এগুলো অনেক গরম টরম করে আনছে ঝাড়া টাড়া আনছে এন হুজুরি নাকি ওইগুলা নিছে এখন আমার বলতেছে যদি তুই ওর শরীর থেকে বের না হস তাইলে মনে কর যে তোর আমি ফিরামু তোর আমি এমন মারা মারমু যে তুই ময়রা যাবি বা তোর আমি বোতলে ঢুকামো বোতলে ডুকে চির চিরজীবন তোরে বন্দি করে দেবো এখন আমি নাকি ভয় পাই গেছি বয় পাই আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমারে মারেন না আমারে বতলে বোতলে বন্দি করেন না আমারে ক্ষমা আচ্ছা ঠিক আছে আমি ওরে ক্ষমা করমু তবে ক্ষমা করার আগে আমার কিছু আদেশ ওরে মানে মাইনা যাইতে হবে তাহলে আমি আর তার অফোরা যেহেতু করছে এমনি এমনি তারে ক্ষমা করবো না ক্ষমা তবে করবো সহজভাবেই করব পরে হুজুর জিজ্ঞেস করলো ঠিক আছে ছোট মানুষ ক্ষমা করবেন ভালো জিনিস তো কি করতে হবে বলেন তখন আমার ভিতরে যেই ভৌতিক জিনিসটা ছিল যে জিনটা বর করছিল ওই জিনটা নাকি হুজুরকে বলল যে ওকে তুমি যেই সন্ধ্যায় আমার নামাজে ব্যাঘাত গঠাই ওই সন্ধ্যায় ওই জায়গায় ওই আসবে আয়সা একা তোমরা কেউ ওর পাশে আশেপাশে থাকবে না ওই একা আসবে আয়সা ওই জায়গায় তোমার মাগরিবের নামাজটা পড়বে মাগরীর নামাজ পড়বে পড়ার পরে তারপরে আমি কি করব আমি ওই গাছ থেকে দুইটা তাল ফালামো ওই তালগুলা ওই নিয়া তোমার পুকুরে ফালাই দিবে ফালাই দিলেই মনে করো যে আমি ওর ক্ষমা করবো কিন্তু সন্ধ্যায় ও একা আসতে হবে এখন সবাই ভয় পাইছে সন্ধ্যায় আবার আমার একা যদি পাড়ায় তাইলে যদি আমার আবার অন্য কোনো ক্ষতি করে দেয় বা ওই যে কিছু হইতেই পারে একটা দুর্ঘটনা ঘটাই দিতে পারে এই সুযোগ খুঁজতেছে এখন হুজুরও বলল যে না ওরে আমি একা পাড়াবো না তুই ওরে মেরে ফেলবি এই ইয়ে করতেছ কারণ একা আমি পাড়ামো কেউ থাকবো না তো সুযোগ পাবি ওরে মায়রা ফেলবি আমি ওর একা পাড়াবো না তুই আমি যাব হুজুর বলতেছে যে অন্য কেউ যাবে না আমি শুধু ওর সাথে যাব তারপরে আমার ভিতরে ঢাকা যেই ভৌতিক জিনিসটা ছিল দিনটা ছিল ওই আমারে আমি নাকি হুজুরে বললাম যে হুজুর আপনারা আমি দেখলে ভয় পাই কেন জানি ভয় পাই সেটা আমি জানি না আপনাকে দেখলে আমার একটা ভিতরে ভয় কাজ করে ঠিক আছে তো আপনি না আসেন আপনি মনে করেন যে আমি তো ঠিক আছে আমি চলে যাব, আপনি অন্য কাউকে পাঠান আপনি আসবেন না তো হুজুরে বলল যে আমি তোর ধান্দা বুঝে গেছি তুই সহজে যাবি না তো এটা বলার পরে হুজুরে ওই কিছু সরিষা গরম সরিষা নাকি আমার গায়ের দিকে ছিঁড়লো মায়রা দিল মারার পরে আমার নাকি ঠোস ঠোঁস গেছে আমি নাকি কোনো আওয়াজ টাস করতেছি না শুধু চোখ টোক সব লাল হয়ে যাইতেছে মানে আমি যেন কাউকে মেরে ফেলবো ওই সময় এরকম সিচুয়েশন হয়েছে পরে কয়েকবার মারার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে হুজুর আপনি যাবেন তারপরে আমি ওই নামাজ পড়বে তারপরে আমি ওর যে যা যা বলছি আমি তাল ওই তালগুলো ওই নিয়ে পানিতে ফেলে দিবি তারপরে ওরে আমি কি করব তারা আমি মুক্তি দিব পরে এমনভাবে কথা হয়েছে কথা হওয়ার পরে সেম এমন তো উপায় নাই যদি বাঁচতে হয় তাহলে করতে হবে আমি তখনও সেন্সে ছিলাম না তখন হুজুরে অনেক ইয়াডিয়া কইরা রকম রাতটা পার করাই দিল হুজুর ছিল বাবা মা কেউ তখন আর কেউ মানে স্বস্তির ছিল না সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল সারাদিন আমার সামনে সারা রাত আমার সামনে বসে আছে সবাই এন কি করবে আর তো কোনো উপায় নেই সারা রাত গেল এন পরের দিন পরের দিনে যদি সকালে হইতো তাহলে হয়তো জিনিসটা সহজ হয়ে যেত ওই আমার উপর ভর করছে আমার উপর থেকে যেতেই চাইতেছে না মানে আমাকে ধরে রাখছে আর আমার আশেপাশে তো ওই হুজুর একটু সামনাসামনি আর সবাই আমার থেকে দূরে আমার কাছাকাছি কেউ আসতে পারতেছে না কারণ হয়েছে কি আমার নাকি একটা ক্ষোভ হয়ে রয়েছে আমি যে কোনো সময়ে নাকি এরকম অবস্থা যে কোনো সময় যা কারোর উপর হামলা করতে পারি কারো ক্ষতি করে দিতে পারি এই জন্য পরে সারাদিন গেল আমার সবাই সবাই চলে গেছে সহপাঠী ভয়ে ভীতিতে টিচার ছিল আব্বু আম্মু ছিল আর হুজুর ছিল আরও কয়েকজন মানুষ আসলো আমার নিজের আত্মীয় স্বজন লোকজন আসলো কিছু মানুষ তখন আবার সন্ধ্যা হইলো সারাদিন রকম চলে গেল। আমার তো খাওয়া দাওয়া কোনো কিছুই নাই পরে আমি অনেক দুর্বল হয়ে গেছে এদিকে পরে সন্ধ্যা হইলো সন্ধ্যা হইলো আমি আমাকে নাকি পাঠান হচ্ছে আমি নাকি নিজে থেকেই অনেক দ্রুত যাচ্ছি ওইদিকে ওইদিকে যাচ্ছি যাইয়া আমি নাকি ওইখানে নিজে নিজেই যাইয়া পাশে পানি বর্ষাকালের সময় পানি ছিল ওই পানিতে আমি নামছি নাইমা আমি উজু টুজু করছি পাশে একটু কম পানি ছিল ওইখানে অজু টুজু কইরাই আমাকে নাকি কেউ কিছু বলা লাগে নাই আমি নিজে নিজেই অজু টুজু কইরা ওইখানে নামাজ পড়া শুরু করছি নামাজ পড়া শেষ হয়েছে শেষ হয়েছে আমি নিজে নিজেই তালগাছে নিচে গেছি নিচে যাওয়াতে দুইটা তাল পড়ছে অটোমেটিক আসলে ব্যাপারটা যদি আমার সাথে না করতো হয়তো কখনোই এই সব বুতই কাহিনী আমার হয়তো লাইফে বিশ্বাস করাটা হয়তো অযোগ্য হইতো কারণ আমি এসব আসলে কখনোই মানে আমার লাইফে হওয়ার এক পর্যন্ত আমি কখনোই ছোট থাকি বা বা বড়ো হই এটা আশা করি নাই যে আমাকেও এইসব মানে সিচুয়েশনে পড়তে হবে যে এমন সিচুয়েশন হয়েছে যে আমি বিশ্বাস করতে বাধ্য হইতে হয়েছে পরে কী হয়েছে তাল ফেলছে দুইটা তাল আমি নিলাম নিয়ে আমি আবার ওই পাশে যেখানে উজু করছি ওইখানে তালগুলো ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে ফেলে দেওয়ার সাথে সাথে নাকি ওই সময় আমি দিয়ে পড়ে গেছি অজ্ঞান হয়ে গেছি পরে আমারে আবার কি করছে ওইখানে আর তো বাসা টাসা নাই আমার বাসা একটু দূরে তো হোস্টেলে আপাতত নিল নিয়ে আমার কিছুক্ষণ পর রাখলো আর রাখার পর উঠেলো এলো উঠানোর পরে আমি নাকি হঠাৎ উইঠাই আমার আব্বু মোড়ে বললাম যে আপনারা এখানে কি করেন আমার হোস্টেলে এত রাত্রে আপনারা কি করেন পরে ওনারা বললো সব কাহিনি আর আমি শুনলাম আমি শুই না আমি ভাবলাম যে জীবনে যেটার সম্মুখীন হওয়ার জন্য মোটে প্রস্তুত ছিলাম না সেটা সম্মুখীন হইতে হয়েছে আমাকে এইটা আমার লাইফে মানে নিজের লাইফের সাথে একবারে ঘটে যাওয়া একটা ভৌতিক কাহিনী এখানে যদি আমার সাথে না হইতো হয়তো আর কখনোই এটা বিশ্বাস করার মতো হইতো না